বুঝি করতেছো কি লাগা তোমার গরুরে কি আমি খাবার দেই না হ্যাঁ আমি নিজে না খেয়ে তোমার গরুরে তিনবার ঠাইসা খাওয়াই তারপর বলো গরু খায় না তো খাবারটা খায় কে আমি হ্যাঁ আহা আমার পাটালি কথাখান কইলা দেখো হ্যাঁ তোমার আমি এত এত বেশি ভালোবাসি তোমার চোখ দিয়ে আমি সারা পৃথিবী দেখি কি কথা জানো কইলা আরেকবার কও গো না মানে ওই আমি ওরে এত এত বেশি ভালোবাসি ওর চোখ দিয়ে আমি সারা পৃথিবী দেখি এই কথা বললাম আপনার যে জন্য আমি নিয়ে আসি আমার গরুর একটু চুমো দিয়ে দেন তো কে গরু চুমো দিয়ে দেন আমি কে আহা আপনি ওই যে ফোনে কার চুমো দিলেন না তার জ্বর ভালো হয়ে গেল তোমার গরুর কি আমি খাবার দেই না হ্যাঁ আমি নিজে না খেয়ে তোমার গরুরে তিনবার ঠাইসা খাওয়াই তারপর বলো গরু খায় না তো খাবারটা খায় কে আমি হ্যাঁ আমার পাটালি কথাখান কইলে দেখো উনি না খেয়ে বলে আমার গরু খায় কথা আমি কইনি তারপরে আপনারটা বন্ধ করো আমার কথা হচ্ছে যে আমার গরুর গা দিয়ে তেল ছড়ানোর কথা আমি নিজে শ্যাম্পু ব্যবহার না করে আমার গরুর করাই মানে আমার গরুর গা দিয়ে তেল তো তেল খুকসু তো চুয়ায় পড়ে না তার মানে না গরু তার মানে না কি গরু যে জিজ্ঞেস করো গরু শুকাইয়া যা কি লেগা কও তো হ্যাঁ তোর সাথে সংসার করে আমি মজা করতে পারলাম না আমার মনে হয় তোর যে কোনো সময় ডিলিট করে দেওয়া উচিত গরু খই রে মহা যন্ত্রণার মধ্যে ভ্রান্ত সে গরু খই হায়ার রে আমার একটা গরু দশটা পাঁচটা একটা গরু আমার গরু যদি হারিয়ে যায় ওই মেয়ে লোকের আমি যে কোনো সময় হারিয়ে ফেলবো রে সে গরু করে গেল আমি তো বুঝতে পারলাম না রে কথাটা কি হইল সে গরু খই গরু তো নেই আপা গরু নেই মানে গরু রে বাবাই তো কথা গরু খনে গেছে কি শান্তির গরু ছিল রে আর সেই গরুটা হারিয়ে গেল আমার বিশ্বাস তোর মার পারে আমার গরু মাইন্ড করেছে ওই মোরের শোকে চলে গিয়েছো রে গরু মাইন্ড না করলে এই লক্ষ্মী গরু যাওয়ার কথা না তোর মা তো ভালো চরিত্রের মেয়ে মানুষ না গরু মাইন্ড না করে কি করবে আসিল গরু খই গরু না থাকলে তোকে কিন্তু হারিয়ে ফেলবো আমি গরু খই গরু খই গরু খই গরু কান্না কানি না করে সিলে সিলে না করে গরু খুঁজলো গরু কই না গরু কনে চিলে গিয়েছে রে আবার আব্বা আবার আমাদের মারবে রে
তুমি এই যে হারা দিন কাজ কাম হালা তুই আমার লব বইয়ে বইয়ে পিরিত করো এ তোমার বাপের কিছু কইব না আরে তুমি কি করছো আমি আমার বাপের কামাই খাই নাকি আমি আমার টাকাতে চশমা কিনেছি তা তুমি টাকা কই পেছো আসলে হইছে কি আমার আব্বা বাজার করতে দিছিল হামতে চুরি করছে ও তাইলে তুমি সোর আমি এতদিন তাইলে সোরের সাথে সম্পর্ক করতেছি সি বাপের টাকা চুরি করে আবার কয় চুরি করে না তুই কি করছো ডার্লিং আমি তো আমার নিজের টাই চুরি করতেছি ও আচ্ছা তোমার দিয়ে কিছুই হইব না এখন কও তুমি কি মোরে ভালোবাসো কিনা গরু আমি যদি না পাই রে আমি যদি গরু না পাই তোমার ছেলে এবং আমার বউ আমি আজকে বেসন বাইর করে দেব সে গরু আমার পাওয়া লাগবে রে আমার আমার তো বাজার মধ্যে কাজ করতে না গরু গেল কলে তোমার আমি এত এত বেশি ভালোবাসি তোমার চোখ দিয়ে আমি সারা পৃথিবী দেখি কি কথা জানো কইলা আরেকবার কও গো না মানে ওই আমি ওরে এত এত বেশি ভালোবাসি ওর চোখ দিয়ে আমি সারা পৃথিবী দেখি এই কথা বললাম আগো তাহলে দেখো তুমি তোমার চোখের মধ্যে আমার গরুটা আছে নাকি এই মিয়া আপনি পাগল হইছেন না আপনি আপনার মাথার ভিতরে ইন্দুর ঢুকে কিরবির কিরবির করতেছে চোখের মধ্যে আবার গরু কই পাইবো আর যাই না কথাবার্তা আমি আ তাই জটটা কথা হয় আসতো ওই তো ওই ওই লোকটা ধুত তরি এই আপনার এই ভালোবাসা মানুষ সাইকো কইলো যে চোখের মধ্যেই বলে সারা দুনিয়া দেখা যাচ্ছে তে গরুটা ধা আরে বাবা আপনি বুঝতাছেন না এই তো আবেগে কইছে আপনি উড়েন আর তো উড়েন আপনি জান তো সাসা তুই যে পরে গেলি হ্যাঁ পাগল হয়ে আছি আমরা দুই বাপ বিটা আমার মা আমার আব্বা আমি লক্ষ্মী ওরা আমার চিনতে পারছি না রাগ করিস না খুশি করতে আমার তো মাথা খারাপ হয়ে গেল রে আব্বা কি রে এই যে গরু পাইছি আরে গরু গায় খুব জ্বর আব্বা আমার চন্দনা গরু গায় হাতি দিছে না গরু গায় জ্বর আব্বা তুমি ডাক্তার নিয়ে এসো গেছে আরে গরু গায় তো দেখছি 300 উপরে জ্বর হ্যাঁ ব্যাপার দেখি গরু খাও মারিয়াস নাকি তা নাহলে গরু গায়ে তো জ্বর হওয়ার কথা না আই তুই তুই গরু কাছে আমি থাকছি তুমি আমি ডাক্তার কাছে নিয়ে আসি হ্যাঁ পাখি কি জানো ও হ্যাঁ আমি এই যে ভূমি মানে বসে রয়েছি আর ঢেলা ফেলি হ্যাঁ কি কমন জ্বর হইলো দেখো আমার কিরাম দেখো খালি তিন সুমোতে জ্বর সারিয়ে দিলাম হ্যাঁ সাংঘাতিক ব্যাপার তো সুমো দিলেও আর জ্বর ভালো হয়ে গেল তাহলে আমি ডাক্তারের কাছে যাবো এই লোকের নিয়ে যাবো ও ভাই ভাই ফোনে কথা হয়েছে না এইটু ওঠেন আপনার যে জন্য আমি নিয়ে আসি আমার গরুর একটু সুমো দিয়ে দেন তো আপনি ওই যে ফোনে কার সুমো দিলেন না তার জ্বর ভালো হয়ে গেল আমার গরুর গায়ে জ্বর এসে একটু সুমো দিয়ে দেন তো পাগলের বংশধর হ্যাঁ গরু সুমো দেব গরু সুমো দিয়ে জ্বর হয়ে যায় আপনি খোলেন যে পাখি আর ওই লোকের জ্বর ভালো হয়ে গেল পাখি না এই সুমন্দি জানটা হলো পাগলের বংশধর রে তুই যদি দাদা আব্বা ও সুমায় হবে না ইঞ্জেকশন লাগবে আরে আত্মায্য ব্যাপার ওই ছেলেটা হচ্ছে দাদির দাঁড়িয়ে কাঠাতে বসে কাঠাতে কথা করছে এবার কথা কয়ে কয়ে কে করছে তোমার জ্বর হয়েছে পাখি তখন ও কি কইলে বুঝতে পারছি না তখন দাঁড়া জ্বর সেরে দিছি তখন ফোন আনো করে কছো তারপরে জ্বর ভালো হয়ে গেলো তা আমি তো ওই জন্য নিয়ে এলাম যে ডাক্তার না আনবো কা ও গরু সুমদি জ্বর ভালো হয়ে গেলো দুই সুমদি পাগলের গোষ্ঠী পাশের ডাক্তার লাগবে কে সুমতা কাজ হবে না সুমাকে সিনেমা নাকি
ভুল তো আমার হয়েছে রে বাবা, আমি তো ওইরকম বুঝিনি। সুমোতে তো আসলে জ্বর সার না, এ তো এ সুমো সে সুমো না, এ আছে ভালোবাসার সুমো। হ্যাঁ।